আজ আমি তোমাদেরকে একটা বইয়ের রিভিউ দেখাবো, সেটা হলো ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা স্টুডেন্ট অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের যে পলিটেকনিক স্টুডেন্টরা তাদের যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের যে বুকটা অর্থাৎ কী পড়ানো হয় সেই সম্বন্ধে আমি একটা রিভিউ করতে চাই, দেখাচ্ছি, যেখানে অল স্ট্রিমদের একই, যেহেতু তোমরা জানো ফার্স্ট ইয়ারের সমস্ত ডিপার্টমেন্টের সেম সিলেবাস, সেম বুক, সব কিছু একই। এটা হলো আমি সাধারণত ম্যাট্রিক্স বুক বলে ডাকে, এখানে সমস্ত সাবজেক্টগুলো একটা সামারাইজ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্বন্ধিত একটা বই বানানো হয়েছে। এই বইটার মাধ্যমে একটা ধারণা দিতে চাচ্ছি যে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন ফার্মেসি বা বিটেক স্টুডেন্ট তাদের ধারণা দিতে চাচ্ছি যে ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা স্টুডেন্টদের কী পড়ানো হয়, কী কী সাবজেক্ট আছে। এবার যেহেতু তোমরা জানো সেকেন্ড ইয়ার থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়, ফিজিক্স আলাদা ডিপার্টমেন্ট হয়ে যায়, যেমন কম্পিউটার, সিভিল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টাল, কিন্তু ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টদের একই সিলেবাস থাকে। তো এই বইটা আমি একটা রিভিউ তোমাদেরকে দেখাতে চাইছি, ফলে তোমাদের একটা ধারণা হবে ডিপ্লোমা স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারে কী পড়ানো হয়। এটা হলো ডিপ্লোমা স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বুক। এখানে যে সাবজেক্টগুলো আছে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, মেকানিক্স আর কমিউনিকেশন ইংলিশ, তিন চার পাঁচ ফাইভটা পাঁচটা সাবজেক্ট। তো ম্যাথামেটিক্সের মধ্যে এখানে কী কী শেখানো হচ্ছে দেখো, লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, বায়োনোমিয়াল থিওরিম, পার্সিয়াল ফ্র্যাকশন, ভেক্টর, কম্পাউন্ড অ্যাঙ্গেল, সাবমাল্টিপল অ্যাঙ্গেল, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল, কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড স্ট্রেট লাইন, সার্কেল, কনিক সেকশন, মেনসুরেশন, ফাংশন, লিমিট অ্যান্ড কন্টিনিউটি, ডিফারেন্টিয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্টিয়েশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এই হলো ম্যাথামেটিক্সের মধ্যে টোটাল সাবজেক্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে। নেক্সট দেখতে পাচ্ছি কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে এখানে আছে অ্যাটোমেটিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, অ্যাভোগাড্রো কনসেপ্ট, অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্ট, অক্সিডেশন, রিডাকশান, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল ইকুইব্রিয়াম, মেটালজি, ওয়াটার, অর্গানিক কেমিস্ট্রি। এই হলো কেমিস্ট্রি সাবজেক্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স, ফিজিক্সের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট অ্যান্ড ডাইমেনশান অ্যান্ড মেজারমেন্ট, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, লাইট, মডার্ন ফিজিক্স। আর আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই সাবজেক্টের মধ্যে যেগুলো আছে চ্যাপ্টারগুলো সেগুলো হলো সিস্টেম অফ ফোর্স, মুমেন্ট অফ এ ফোর্স, কন্ডিশন অফ ইকুইব্রিয়াম, ফ্রিকশন, সেন্টার অফ গ্র্যাভিটি, সিম্পল মেশিন। তারপর আছে কমিউনিকেশন অফ ইংলিশ, কমিউনিকেশন ইংলিশ এটা আসলে স্পোকেন ইংলিশের মতো, সরি না এখানে স্পোকেন ইংলিশ নয়, স্পোকেন ইংলিশটা সাধারণত সেকেন্ড সেমিস্টার থেকে শেখানো হয় ওখানে আর কি। তো কমিউনিকেশন ইংলিশের মধ্যে এখানে স্পোকেন ইংলিশও শেখানো হয় সাথে, এছাড়া যে বেসিক ইন্টারভিউয়ের সময় কীভাবে কোনো কোম্পানির সাথে ডিল করতে হয় সেসব শেখানো হয় আর কি। তা এখানে দেখা যাচ্ছে কম্প্রিহেনশান, নোট মেকিং, সিম্বলিক রিপ্রেজেন্টেশন, সুইটেবল টাইটেল অ্যান্ড রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ, রিপোর্ট, গ্রামার, এইসব শেখানো হয়। ঠিক আছে, এই বইটার মাধ্যমে আমি ধারণা দিতে চাইলাম যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের ডিপ্লোমা স্টুডেন্টদের কী কী সাবজেক্ট পড়ানো হয়। তো যোগেনটা চ্যাপ্টার খোলার মাধ্যমে আমি দেখাতে চাইছি কীভাবে তাদেরকে এই বইটার মেটেরিয়ালস কী, যেমন এখানে লগারিদম এই যে সাবজেক্টটা প্রথমে এখানে ডেফিনেশন দিয়েছে, কিছু এক্সাম্পল দিয়েছে এবং জেনারেল প্রপার্টিস অফ লগারিদম, তারপরে পিবিএস এর কোশ্চেন দিয়েছে, শর্ট টার্ম কোশ্চেন, এখানে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে, তারপর লং টার্ম কোশ্চেন। এইভাবে এই বইটাতে সমস্ত সাবজেক্টগুলোকে এক সামারাইজ করে এই বইটা বানানো হয়েছে, এটা হলো ম্যাট্রিক্স বুক। তো আমি এই বইটার মাধ্যমে একটা ধারণা দিতে চাইলাম যে কী কী পড়ানো হয় ডিপ্লোমা স্টুডেন্টদের। তো থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করো, থ্যাংক ইউ, দ্যাটস ইট। আর হ্যাঁ, এই বইটা সমস্ত সাবজেক্ট ওয়াইজ আমি পিডিএফ বানিয়েছি, অর্থাৎ পুরো বইটারই পিডিএফ বানানো হয়েছে, নিচে ডেসক্রিপশান আছে, ওখানে তোমরা লিঙ্ক আছে, ওখানে গিয়ে চেক করতে পারো। থ্যাংক ইউ।